নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব প্রচেত গুপ্তের লেখা গল্প ধর্ষিতা। ঠান্ডা একটা শেষিরানি পিঠ থেকে পা পর্যন্ত নেমে গেল বিদিশার। নিচু গলায় বলল, মানে কি বলছো তুমি? মোবাইলের ওপ্রান্তে ক্রুদ্ধ অনিকেত দাঁতে দাঁত চেপে বলল, মানে আবার কি? রেপড মানে জানো না? ধর্ষিতা, সি ওয়াজ রেপড। একজন করতে পারে, মেবি মোর দ্যান ওয়ান। মুহূর্তখানেক থমকে বিদিশা বিষয়টা বোঝবার চেষ্টা করে, না পারে না, ভয়ার্ত গলায় বলল, আসতে বলো, আমাকে ধমকাচ্ছ কেন, আমার কি দোষ? চাপা গলায় হিসিয়ে ওঠে অনিকেত, বলে, না তোমার দোষ নয়, দোষ আমার। লোক তো তুমি রাখনি, আমি রেখেছি। মাথার ভেতর সব তালগোল পাকিয়ে যাচ্ছে, তবু নিজেকে শান্ত রাখার চেষ্টা করল বিদিশা। আমরা দুজনেই রেখেছি অনিকে, দুজনেরই দরকার ছিল। বিদিশা শান্ত গলা শুনে অনিকেত আরও রেগে গেল, দাঁতে দাঁত ঘষে বলল, আমার দরকার ছিল না, দরকার ছিল তোমার। তুমি ভয় পাচ্ছিলে, পাছে চাকরি ছাড়তে হয় সেই ভয়। ওই তো দু পয়সার চাকরি, প্রাইভেট কোম্পানিতে পেটি ক্লার্ক। বিদিশা আবার নিজেকে শান্ত রাখার চেষ্টা করল, মোবাইলে প্রায় মুখ ঠেকিয়ে বলল, কি হচ্ছে অনিকেত? তোমার ওখানে সবাই শুনতে পাচ্ছে, তুমি কি ঝগড়া করতে চাইছো? খবরটা কে বলল? অনিকেত নিজেকে খানিকটা ধাতস্থ করল, গলা নামিয়ে বলল, শিবু। শিবু কে? আমাদের ওয়ার্কশপের স্টোর কিপার। বলেছিলাম না শিবুকে দিয়ে খোঁজ নেব, মনে পড়ছে? মেয়েটার গ্রামেই শিবুর শ্বশুর বাড়ি, কদিন আগে বলেছিলাম, আজ বলল। কি বলল? বললাম তো, কি বলল এত এখন বলতে পারবো না, ও সব জেনেছে, নাম ধাম ঘটনা সব। পাটক্ষেত না ধান খেতে পড়েছিল, ফুল অফ ব্লাড। বাকিটুকু ফিরে বলবো, এই জন্যেই বলেছিলাম, লোকটোক রাখার আগে ভেবে চিনতে রাখো। এখন কি হবে বুঝতে পারছো? অনিকেতের গলা নার্ভাস, মুঠোয় ধরা ফোনটাকে কানে চেপে ধরে চারপাশে দ্রুত তাকিয়ে নিল বিদিশা। অন্যদের নিয়ে চিন্তা নেই, চিন্তা পাশের টেবিলের মঞ্জুদিকে নিয়ে। অন্যের টেলিফোনে আড়ি পাতায় এই মহিলা নিজেকে একটা চূড়ান্ত দক্ষতায় নিয়ে গেছে। শুধু অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট নয়, গোটা অফিসেই এ ব্যাপারে তার সুখ্যাতি ছড়িয়ে আছে। একজন বয়স্ক মহিলা কিভাবে যে এমন ছেলেমানুষি করে! ফোনে কথা বলবার সময় মহিলা কাছাকাছি থাকলে সবাই সাবধান হয়ে যায়। বিদিশাও সাবধান হলো, ফিসফিস করে বলল, আমি তো দেখে শুনেই রেখেছি, কাশীপুরের রান্নার মাসি তো এর আগেও লোক দিয়েছিল রিচি হওয়ার সময়। নার্ভাস গলাতেই অনিকেত ঝাঁঝিয়ে ওঠে, বলল, কাশীপুরের রান্নার মাসির কথা বলে কি হবে, এই মেয়ে তো তার বাড়িতে বাক্স প্যাঁটরা নিয়ে ওঠেনি, আমাদের ফ্ল্যাটে উঠেছে। ছি ছি, আমি ভাবতেও পারছি না একটা রেপড মেয়ে বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। বিদিশা ঢোক গিলে বিপন্ন গলায় বলল, বাইরে থেকে দেখে এই জিনিস বোঝা যায়? অনিকেত বিরক্ত গলায় বলল, বাইরে থেকে কোন জিনিস বোঝা যায় আর কোন জিনিস বোঝা যায় না আমি জানি না, চেনো না জানো না, একটা ওই বয়সের মেয়েকে হুট করে বলতে বাড়িতে ঢুকিয়ে দিলে কোন আক্কেলে? তোমার তাড়াহুড়ের জন্যই এরকম হলো।
যেভাবে চাকরিটা রাখবো, দরকার হলে চোর ডাকাত খুনির হাতে রেখে তুমি অফিসে ছুটবে। হে, তার থেকে কমই বা কিসের, বরং অনেক বেশি। ভাগ্যিস লালগোলার নামটা চেনা লেগেছিল, মনে পড়ে গেল শিবুর শ্বশুর বাড়ি ওখানে। স্বামীর ধমকে বিদিশার একই সঙ্গে ভয় করছে, আবার রাগও হচ্ছে। হাতের পেনটা টেবিলের উপর রেখে বলল, কী খোঁজ নেব, রেপ্ট কি না, কাজের লোক চোর কি না খোঁজ নেওয়া যায়, রেপ্ট কি না খোঁজ নেওয়া যায় না। তাছাড়া ওই মেয়ে তো কাজের লোক নয়, রিচির অ্যাটেন্ডেন্ট। অনিকেত উদ্বিগ্ন গলায় বলল, সেই কারণেই তো চিন্তা, একটা 8 বছরের মেয়ের অ্যাটেন্ডেন্ট যদি একটা, যাক যা ভালো বোঝো করো, তোমার মেয়ে, তোমার চাকরি, তোমার লোক, সব তুমিই ডিসাইড করছো, এটাও করো। অনিকেত ফোন কেটে দেবার পর বিদিশা পাশের টেবিলের দিকে তাকালো। মঞ্জুদি টেবিলের ওপর পানের কৌটো খুলে খিলি পরীক্ষা করছে। আগে অফিসে বসেই পান সাজত, এখন কৌটোতে সেজে নিয়ে আসে, মুখে দেবার আগে খিলি খুলে পরীক্ষা করে নেয়, চুন সুপুরি খয়েরের ভাগ গোলমাল হয়ে গেছে কিনা। বিদিশার দিকে তাকিয়ে অল্প হাসল, কিছু শুনল কি? শুনলে শুনবে, মঞ্জুদির আড়িপাতা নিয়ে ভাববার সময় এখন নয়। কানমাতা ঝাঁঝা করছে বিদিশার, সে কি করবে, এ সময় কি করা উচিত? টেবিলে পড়ে থাকা পেনটা তুলতে গিয়ে বিদিশা বুঝতে পারল তার হাত কাঁপছে ভয়ে। বাথরুমে গিয়ে চোখে মুখে জল দিয়ে এলে হতো, এইসবের টিফিন শেষ হলো, এখনই আবার উঠবে? আজকাল অফিসে ঘন ঘন টেবিল ছাড়া মুশকিল, সেকশন অফিসার খিটির মিটির করে, বিচারি চাপে আছে। চাপে শুধু সে নয়, সকলেই আছে, নতুন ম্যানেজারের চাপ। অফিসে ম্যানেজার বদলালে প্রতিবারই এরকম হয়, কিছুদিন চাপাচাপি চলে, এবার একটু বেশি সময় ধরেই চলছে, 3 মাসের ওপর হয়ে গেল। অ্যাটেন্ডেন্স নিয়েও কড়াকড়ি চলছে খুব। এই 3 মাসে ম্যানেজার নিজে সারপ্রাইজ ভিজিট দিয়েছে অন্তত 17 বার। টেবিল ফাঁকা দেখলেই ধরে ধরে খাতায় লাল কালি মেরেছে। সব মিলিয়ে পরিস্থিতি কঠিন। ইতিমধ্যে দুজনকে কলকাতার বাইরে ট্রান্সফার করেছে, সকলেই ভয়ে ভয়ে আছে। এই কারণেই রিচির জন্য পাগলের মতো লোক খুঁজছিল বিদিশা। মেয়েটার জন্য সপ্তাহে 3 দিন পর্যন্ত লেট হয়ে যাচ্ছিল, 8:30টার মধ্যে বেরোতে হয়। তার আগে মেয়েকে তৈরি করে শুধু স্কুলে পাঠানো নয়, ফিরলে কি খাবে কি পড়বে সব গুছিয়ে রাখতে হবে। ওইটুকু মেয়েকে বাড়িতে কার কাছে রেখে আসবে? শিলিগুড়ি থেকে মা এসে 1 মাসের ওপর রইল, কতদিন থাকবে? ওখানেও তো সংসার আছে, বাবার শরীর ভালো নয়, বয়স হয়েছে। কিছুদিন অফিসে আসার পথে রিচিকে শ্বশুর বাড়ি রেখে আসত, আবার ফেরার পথে নিয়ে যেত, সেও সমস্যা। সরলেক থেকে কাশীপুর একদম উল্টো পথ হয়ে যায়, পরিশ্রম হতো খুব। মেয়ে বড় হয়েছে, স্কুলের টাইম বেড়েছে, অত টানা হ্যাচড়া তারও পোষাচ্ছিল না। তার উপর রিচিরও সমস্যা হচ্ছিল, বুড়ো দাদু দিদার কাছে এখন আর বেশি থাকতে চায় না, দুরন্ত মেয়েকে ওরাও সামলাতে পারে না, সবসময় অ্যাটেনশন চায়। পেন বন্ধ করে বিদিশা উঠে পড়ল, করিডোর পেরিয়ে বাথরুমে এলো, বেসিন খুলে চোখে মুখে জলে ছিটে দিল, বেশি দিতে পারল না, পাউডার লিপস্টিক সব উঠে বিশ্রী দেখাবে, মনে হবে কান্নাকাটি করেছে। টেবিলে ফিরে এসে ফাইল খুলে বিদিশা বুঝতে পারল তার কান্নাই বাজছে। এই অবস্থায় কাজে মন দেয়া অসম্ভব। অনিকেত যা বলল তা যদি সত্যি হয় তাহলে মারাত্মক। অনেক কষ্টে উমাকে পাওয়া গেছে, একটা সবসময় লোকের জন্য
বিদিশা কাকে না বলেছিল। প্রতিবেশী, অফিসের কলিগ, আত্মীয় স্বজন, বাড়ির ঠিকে কাজের লোক, এমনকি বাজারের সবজিওলা পর্যন্ত। দেখো না, কাউকে যদি পাও অন্য কাজ করতে হবে না, শুধু মেয়েটাকে দেখবে, দিনরাত থাকবে, খাওয়া পড়া তো দেবই, পুজো আছে, জামা কাপড় সব পাবে, ছোটোখাটো মেয়ে হলে সব থেকে ভালো, রিচির সঙ্গে গল্প করতে পারবে, খেলতে পারবে, বধুর মতো থাকবে, স্কুল থেকে ফিরলে খেতে দেবে, দুপুরে ঘুম পাড়াবে, বিকেলে ছাদে নিয়ে যাবে, তারপর তো আমি অফিস থেকে ফিরে আসছি। একেবারে ছোট মেয়ে পাওয়া গেল না। কাশীপুরের রান্নার মাসি উমার কথা বলল। বয়স কিন্তু একেবারে কম নয় গো দিদি, বিদিশা আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করল। কত? কমও নয় তেমন, তেমন আবার খুব বেশিও নয়, 14-15 হবে, বিদিশা বলল। উমা, সে তো বেশিই হলো, দেখলে বুঝতে পারবেন না, রোগা বোকা চেহারা। কাজকর্ম পারবে? করেনি কখনো, শিখে নেবে, তুমি তো বলেছো বাড়ি কিছু করতে হবে না, বিদিশা ভুরুকুচকে বলল। ভারী না হোক, রিচিটটা তো করতে হবে, সকালে টিফিন করে দেওয়া, ড্রেস পরিয়ে স্কুল বাসে তুলে দেওয়া, দুপুরে ফিরলে স্নান টান করিয়ে ঠিক মতো খেতে দেবে, তার উপর এটা সেটা টুকটাক তো থাকবেই। সে কেন পারবে না, খুব পারবে, রিচি কিন্তু খুব ছটফটে, তুমি তো জানোই, দুরন্ত মেয়েকে সামলাতে হলে গায়ে জোর লাগে, একটুতে হাঁপিয়ে পড়লে চলবে না, রান্নার মাসি হেসে বলে। ও মা, কিছু না পারলে চলবে কেন, টাকা যখন পাবে কাজ তো করতেই হবে, বিদিশা মনে মনে খুশি হল, একটু বড় হলেই ভালো, ভরসা করা যাবে, শুধু রিচির জন্য রাখলেও সংসারে আর পাঁচটা কাজ পারবে, অফিস থেকে ফিরে আর নিজে চা বানিয়ে খেতে ইচ্ছে করে না, ক্লান্ত লাগে, প্রাইভেট কোম্পানিগুলো আজকাল খাটায় খুব, ছুটি ছাটার দিনে সঙ্গে থেকে ঘরদোর গোছাবে, ফ্ল্যাটের ঝুল ঝাড়তে হাঁপ ধরে যায়, তার উপর মাসে একদিন করে রান্নাঘর বাথরুম পরিষ্কার, অনেকের তো কুটোটি নাড়ায় না, দোকান বাজার করতে বললেও বিরক্ত হয়, তার উপর মাসের মধ্যে 10 দিন টুরে থাকে, মনের খুশি ভাব লুকিয়ে বিদিশা বলল। মাসি, ওই মেয়ে আবার পাকা নয় তো, এই বয়সের মেয়ে ভয় করে, পাড়া বেড়ানো, সিনেমা টিভি দেখা মেয়ে হলে কিন্তু আমার চলবে না, দাদাবাবু রাগ করবেন, গ্রামের মেয়ে, ও সব এখনো শেখেনি, কোন গ্রাম, আমার ননদের যেখানে বিয়ে হয়েছে লালগোলার কাছে, মেয়ের বাবা খুব করে কাজ খুঁজছে, মেয়ে বড় হচ্ছে, রোজগারপাতি ছাড়া ঘরে বসে গিললে সংসার চলে, পাড়াগায় মেয়েদের রোজগারের পথ কই, বিয়ে তা ছাড়া বেশি দিন পড়ে থাকলে গোল্লায় যায়। আমি শুনে বললাম, দাঁড়া দিদিকে আগে জিজ্ঞাসা করি, দিদি লোক খুঁজে, বিদিশার খুশি ভাবটা বাড়ল, সদ্য গ্রাম থেকে এলে একদিক থেকে ভালো, কদিন একটু হয়তো শিখিয়ে পড়িয়ে নিতে হবে, তা হোক, পাঁচ বাড়ির কাজ করে আসা হলে প্যাঁচ পয়জার বেশি থাকে, দরদাম বোঝে, অল্পে মন ভরে না, কথায় কথায় হাত পাতে, এটা চাই ওটা চাই, প্রথমে সাবান দিয়ে শুরু হয়, তারপর পাউডার লিপস্টিক পর্যন্ত চলবে, তাদের অফিসের বটুকবাবুর এই কাণ্ড হয়েছে, ড্রাইভারকে মাসে একবার সিনেমা দেখার ছুটি দিতে হয়, সেই সঙ্গে টিকিটের দাম, এরও হবে, তবে সময় লাগবে, ততদিনে রিচি আরও একটু বড় হয়ে যাবে, বিদিশা বলল। আর জিজ্ঞাসা করার কিছু নেই মাসি, তুমি ওই মেয়েকে নিয়ে আসতে বলো, কদিন রেখে দেখি কাজকর্ম ঠিকঠাক পারে কি না, টাকা পয়সার কথা পরে হবে, আচ্ছা মেয়ের স্বভাব চরিত্র কেমন, হাত চানের অভ্যাস নেই তো, আমরা কিন্তু বাড়ি ওর হাতে ফেলে বেরিয়ে যাব। সেসব আমি বলেই নিয়েছি দিদি, সেদিক থেকে কোনো গোলমাল নেই। সেদিক থেকে যে গোলমাল নেই উমাকে দেখে প্রথম দিনেই বুঝেছিল বিদিশা,
সত্যিই রোগা চেহারা। বয়স 14 বলে মনেই হয় না, 15 তো নয়ই। বিদিশা তীক্ষ্ণ চোখে দেখে নেয়, এই বয়সে যে স্বাভাবিক বারবারন্ত হওয়ার কথা এই মেয়ের তা প্রায় কিছুই নেই। থাকলেও চট করে চোখে পড়ার মতো নয়। এটাও ভালো, চেহারা ছবি সেরকম হলে দোকান বাজারে পাঠানো যেত না, রাস্তায় ছেলেপিলে থাকে। অপুষ্টির শরীরে সেদিক থেকে নিশ্চিত করল বিদিশাকে। শুধু অপুষ্টি নয়, গায়ের রঙও ময়লা, সাধারণ ময়লা নয়, অতিরিক্ত ময়লা। তবে গরিবের ঘরের কালো মেয়েরা কোনো এক আশ্চর্য কারণে লুকিয়ে ছুরিয়ে খানিকটা সৌন্দর্য পেয়ে যায়, এই মেয়েও পেয়েছে। উমার চোখে মুখে একটা আলগা শ্রী আছে, বালিকা সুলভ নিষ্পাপ ভাব, এক মাথা জট পাকানো চুল, আর বড় বড় দুটো চোখ থাকায় ভাবটাও যেন আরও বেড়েছে। সবথেকে আনন্দের বিষয় হলো প্রথম দর্শনেই উমাকে রিচির পছন্দ হয়ে গেল, লাভ অ্যাট ফার্স্ট সাইট। রোববার সকালে ছেঁড়া ক্যাম্বিসের ব্যাগ হাতে বাড়িতে গুটি গুটি পায়ে ঢোকার মিনিট 15 মধ্যে রিচি তার উমাদিদিকে পুতুল সাম্রাজ্য চেনাতে বসে গেল। বিদিশা অবশ্য অ্যালাউ করেনি, জট পাকানো চুল থেকে উকুন মারতে গোটা বেলা মাথায় কেরোসিন মাখিয়ে বারান্দায় বসিয়ে রেখেছিল ঠায়। অনিকেত ঘরে ডেকে নাক ছিটকে বলল, শুধু উকুন নয়, তুমি এই মেয়ের জন্য নতুন জামা কাপড়ের ব্যবস্থাও করে দাও বিদিশা, এখনই দোকানে যাও। রিচির কাছে সারাক্ষণ থাকবে, ওর ওইসব ছেঁড়া নোংরা জামা তো জামসে ভর্তি মনে হচ্ছে। বিদিশা তৃপ্তির হাসি হেসে বলল, আরে বাবা যাচ্ছি, যাক রিচি যে ওকে অ্যাকসেপ্ট করে নিয়েছে এটাই নিশ্চিন্তি। অনিকেত খবরের কাগজে চোখ রেখে ঠাট্টা সুরে বলল, নিশ্চিন্তে অফিসে যেতে পারবে বলছো তো? তবে এত তাড়াতাড়ি নিশ্চিন্ত না হওয়াই ভালো বিদিশা, কদিন যাক, চুরি টুরির অভ্যাস আছে কি না দেখো। বিদিশা মুখ ঘুরিয়ে বলল, সে আমার দেখা হয়ে গেছে, টেবিলে 10টা টাকা আর খুচরো কটা পয়সা পড়েছিল, আমি আড়াল থেকে নজর করেছি, ওই মেয়ে তাকেও দেখল না। ফু ধরনের আওয়াজ করে অনিকেত বলল, 10 টাকা দিয়েই বুঝে গেলে? যা বোঝার 10 টাকা কেন, 10 পয়সাতেও বোঝা যায় মেয়েরা লোভে চোখ চিনতে পারে, ওই মেয়ে চোর নয়। অনিকেত খবরের কাগজ সরিয়ে মিটিমিটি হেসে বলে, আমার লোভের চোখ কি তুমি চিনতে পেরেছো বিদিশা? যদি পারো তাহলে খুবই ভালো, না পারলেও ক্ষতি নেই। দরজাটা বন্ধ করে এদিকে এসো, আমি চিনিয়ে দিচ্ছি। বিদিশা চোখ পাকিয়ে বলে, এই সাত সকালে অসভ্যতামি হচ্ছে? মুখে যাই বলুক, মনে মনে খুশি হলো বিদিশা। আসলে উমাকে পাওয়ার কারণে অনিকেতেরও টেনশনটা অনেকটা রিলিভ হয়েছে। রিচিকে নিয়ে সেও কম দুশ্চিন্তার মধ্যে ছিল না, প্রতিদিন কাজে বেরোনোর আগে বলতো, তুমি চাকরিটা এবার ছেড়ে দাও বিদিশা, মেয়েকে দেখো, সে কি জানে না এই বাজারে চাকরি ছাড়া মুখের কথা নয়, যতই কম টাকা হোক, টাকা তো, তাছাড়া বিদিশাও পারবে না, সবসময় স্বামীর কাছে হাত পাতা যায় না। প্রথম দিনে বিকালে সস্তার ডোরাকাটা নতুন স্কার্ট ফ্রক পরে উমা ছাদে রিচির সঙ্গে বেদম ছোটাছুটি করল, কে বলবে এই মেয়ে মাত্র কয়েক ঘন্টা হলে বাড়িতে এসেছে। বহুদিন পর সেই রাতে রিচি ঘুমিয়ে পড়ার পর বিদিশা শাড়ি ছেড়ে রেখে স্বামীর কাছে উঠে এলো। অনিকেত দ্রুত হাতে তার ব্লাউজ খুলতে খুলতে বলল, তোমার ওই উমা না রমা শুয়েছে কোথায়? বসার ঘরে বিছানা করে দিয়েছি, বইয়ের ব্রাইর হুকে হাত দিয়ে অনিকেত বলে, দেখো যদি টেকে, পেছনে বেশি টিকটিক না করলেই টিকবে, উফ আস্তে খোলো খোঁচা লাগছে। অনিকেত খানিকটা উঁচু হয়ে বিদিশার পিঠ দেখতে চেষ্টা করে, হুকটা কোথাও গোলমাল করছে,
আটকে যাচ্ছে। তোমার মা এসে টিকটিক না করলেই হবে। এবার এসব কেরানি মার্কা ব্রায়ের হ্যাবিট ত্যাগ করো বিদিশা, রাতে নাইটি পরে শোবে, চট করে খোলা যায়। নিজেকে অন্তর্বাস থেকে মুক্ত করতে করতে বিদিশা ঠোঁট টিপে হাসে, বলে, কেরানির কাজ করি, অভ্যেস ছাড়ব কী করে? আর আমার মাকে একাই দোষ দিচ্ছ কেন বাপু? তোমার বাড়ির লোকই বা কম কি? এই তো সেদিন রান্নার মাসি বলছিল। বহুদিন পর স্ত্রীর বুকে আদর করতে লাগলো অনিকেত। বিদিশা গাঢ় স্বরে বলল, এই তাড়াতাড়ি করো, রেজি উঠে পড়বে। পড়লে পড়ুক, এই সুন্দর জিনিস আমি ছাড়ছি না, জড়ানো গলায় বলে অনিকেত। বিদিশা আদর খেতে খেতে ফিসফিসিয়ে বলে, এই জানো, ওই মেয়েটার শরীর এখনো ডেভেলপই করেনি। সে আবার কি? কি আবার, বুকটুক বোঝাই যায় না, ভালো করে এক বেলা খাবারই জোটে না, বুক হবে কোত্থেকে? আমার অবশ্য সুবিধেই হলো। ডানপা দিয়ে বইয়ের কোমর জড়াতে জড়াতে অনিকেত বলল, তোমার আবার কি সুবিধে হলো? ভরা বুক, ভারী নিতম্ব, সুডৌল উরু স্বামীর শরীরে পেতে দিতে দিতে বিদিশা বলল, বা সুবিধা নয়, পুরুষ মানুষের কু নজরে পড়বে না। অনিকেত বইয়ের কাঁধে আলতো কামড় বসিয়ে বলে, তোমার উপর আমার নজর কেমন? স্বামীর কালে নিজের নাক ঘষে বিদিশা বলে, খুব খারাপ, একদম কু। আমি কিন্তু তোমার মতো এখনই মার্কসিট দিতে পাচ্ছি না বিদিশা, ওই মেয়ে সম্পর্কে খোঁজ খবর নেব। আমাদের ওয়ার্কশপের কাজ যেন শ্বশুরবাড়ি ওই লালগোলার দিকে, কাজ যেন এখনই মনে করতে পারছি না, মনে পড়লে বলবো। বাপু একটু খোঁজ খবর দিও দেখি, বিদিশা চাপা শীতকার দিয়ে বলে, তুমি এখন আমার থেকে মন দাও তো। একটা সময় তৃপ্ত বিদিশা চিত হয়ে শুয়ে অনুভব করে, উমা নামের রোগাভোগা কালো মেয়েটি তাদের মনের টেনশন শুধু কমিয়ে দেয়নি, শরীরে টেনশনও কমিয়েছে, শরীর শিথিল হয়েছে। দরিদ্র মেয়েটির প্রতি তার এক ধরনের কৃতজ্ঞতা তৈরি হয়। অন্ধকারে ঠোঁটের ফাঁকে হেসে নগ্ন শরীর চাদরে ঢেকে পাশ ফিরে শোয়। সেই মেয়ের এই ভয়ঙ্কর কাণ্ড, মাথায় যেন বাজ ভেঙে পড়েছে বিদিশার। অন্যমনস্কভাবে হাতের ফাইলটা দেখা শেষ করে পাঠিয়ে দিল বিদিশা। আচ্ছা, অনিকেত ভুল করছে না তো? হতেও তো পারে, শিবু না কি যেন নাম লোকটার, সে হয়তো গোলমাল করছে, একজনের ঘটনা অন্যজনের ঘাড়ে ফেলছে। লালগোলার গ্রামে একজনই উমা থাকে, তার কি মানে আছে? টেবিলে ছড়ানো কাগজপত্রের আড়ালে মোবাইলে দ্রুত অনিকেতের নাম্বার টেপে বিদিশা, তারপর হাতের মুঠোয় যতটা সম্ভব লুকিয়ে ফোনটাকে কানে চেপে ধরে। আবার কি হলো? এই শোনো, খবরটা ঠিক তো? 100% কারেক্ট। আমি আবার শিবুকে জিজ্ঞাসা করলাম, ও ডিটেলসে বলল। এই পর্যায়ে অনিকেতের গলা বেশ নার্ভাস। বিদিশা কাঁপা গলায় বলল, কি ডিটেলস? 3 মাস আগের ঘটনা। ভোরবেলা পুকুরে স্নান সেরে ফিরছিল, পাট খেতে টেনে নিয়ে যায়। খবর পেয়ে বাড়ির লোক এসে দেখল, সি ওয়াজ নুড, রক্তে মাখামাখি। বর্ণনা শুনে শিউরে উঠল বিদিশা। থাক থাক, আর বলতে হবে না। ইস, ওই সকালে রেপে সকাল বিকাল বলে আলাদা কিছু হয় না। বাড়িতে ফোন করেছিলে? বাড়িতে ফোন করবো কেন? কাঁপা গলায় বলে বিদিশা। না, রিচি আছে তাই বলছিলাম। রিচির এখনো স্কুল থেকে ফেরার সময় হয়নি, তাছাড়া থাকলেই বাকি।
আতঙ্কে চোখ মুখ কুঁচকে যায় বিদিশার। অনিকেত চিন্তিত গলায় বলে, ওই মেয়ের সঙ্গে থাকলে অনেক কিছু হতে পারে। বিদিশা একটু চুপ করে থেকে বলল, উমার বাড়ির লোক পুলিশে কমপ্লেন করেনি? গ্রামে চট করে ওসব পুলিশ টুলিশ হয় না, কেলেঙ্কারির ভয় থাকে। মেয়ের বিয়ে দিতে হবে না, নিশ্চয়ই মেয়ের বাবা মা ভয় পাচ্ছিল। কে জানে, যে লোক করেছে তার হয়তো পলিটিক্যাল কানেকশন আছে, এসব নর্মাল ব্যাপার। নিশ্চয়ই ওই কারণেই কলকাতায় পাঠিয়ে দিয়েছে, এক ধরনের শেল্টার, পরে এখানেই ছেলে জুটিয়ে বিয়ে দেবে। বিদিশার ভয় বাড়ছে, কাঁদো কাঁদো গলায় বলল, কি করা যায় বলো তো, আমার তো রান্নার মাসির উপর ভীষণ রাগ হচ্ছে। আজই ফেরার সময় কাশীপুরে যাব, ওকে সব বলবো। অনিকেত চাপা গলায় ধমক দিল, ও কাজটি করতে যেও না, অনেক করেছো, দয়া করে আর জিনিসটা নিয়ে ঘাঁটাঘাঁটি করো না, বাবা মা জেনে যাবে, টেনশন করবে। তাছাড়া ঋষিকে দেখার জন্য একটা রেপ হওয়া মেয়েকে বাড়িতে এনে তুলেছি, এটা ঢাক পিটিয়ে বলার মতো কিছু নয়। যদি জানাজানি হয়ে যায় বিচ্ছিরি হবে, ঠান্ডা মাথায় কেসটাকে সামলাতে হবে। কান্না চেপে বিদিশা বলে, ঠান্ডা মাথায় কি করব সেটাই তো বুঝতে পারছি না। কি আবার করবে, বাড়ি গিয়ে মেয়েটাকে ঘাড় ধাক্কা করে বের করে দেবে, তাছাড়া আরও ঘটনা থাকতে পারে। কি ঘটনা? মোবাইলের ভেতর প্রায় মুখ গুজে দিয়েছে বিদিশা। এইসব মেয়ে অনেক সময় নিজে থেকেই এসব কাণ্ড ঘটায়, বাড়ির লোক তারপর মেয়েকে সরিয়ে ফেলে। গ্রামে গঞ্জে কত কি হয় তুমি জানো না বিদিশা। নিজে থেকে করেছে এটা আমি বিশ্বাস করতে পারছি না অনিকেত, ওই মেয়েকে আমি এতদিন দেখেছি। উপরান্তে অনিকেত ফের রেগে ওঠে, এতদিন মানে কতদিন? 20-22 দিনও তো হয়নি, এর মধ্যে চিনে ফেললে? রাবিশ, এই জন্য তোমাদের নিয়ে বিপদে পড়তে হয়। বিদিশা, বাড়ি ফিরে ওই মেয়ের মুখ যেন আমি না দেখি, তুমি ওকে তাড়াবে, তুমি না পারলে আমি বাড়িতে থেকে ঋষিকে পাহারা দেব। দুম করে ফোনটা কেটে দিল অনিকেত। বিদিশা বাড়িতে রিং করল, ফোন বেজে গেল, ধরছে না কেন? প্রথম প্রথম ফোন ধরতে ভয় পেত মেয়েটা, কিছুদিনের মধ্যে শিখে নিয়েছে, মাথা পরিষ্কার, শুধু ফোন নয় এখন গ্যাস, টিভি, গিজার পর্যন্ত চালাতে পারে, যত্নও আছে। কাজের লোকেরা ফ্রিজের দরজা জোরে বন্ধ করবেই, কদিনের মধ্যে দরজার দফা রাফা হয়, রাবার প্যাড, ম্যাগনেট গোলমাল করে। এই মেয়ের বেলায় তা হচ্ছে না, শহুরে কায়দা কানুনে দ্রুত অভ্যস্ত হচ্ছে। বিদিশা আবার বাড়ির নম্বর টিপল, না ধরছে না, কি হলো? ভেতরে ভেতরে সামান্য কাঁপুনি অনুভব করল বিদিশা, কবজি উল্টে ঘড়ি দেখল, রিচির ফেরার সময় হয়ে এসেছে। আজকাল রিচির খাওয়ার সময় উমা গল্প বলে, নিজের গ্রামের গল্প, ক্ষেত, মাঠ, পুকুর, ঝুড়িনামা, বুড়ো বটগাছ। অবস্থা এমন হয়েছে উমা দিদির গল্প না শুনলে রিচি এখন মুখে ভাত তুলতে চায় না। নিশ্চিন্ত হয়েছিল বিদিশা, তার নিজের গল্পের স্টক ফুরিয়ে আসছে, সারা দিন এত কাজের পর মেজাজও ঠিক রাখতে পারে না, রাতে বকাঝকা করে মেয়েকে খাওয়াতে হতো। উমার গল্প একটা সুন্দর অভ্যেস তৈরি করেছে, এখন অন্যরকম মনে হচ্ছে বিদিশার। গ্রামের গল্প বলতে গিয়ে মেয়েটা ওইসব ঘটনা বলবে না তো, খারাপ লোকের গল্প। পরক্ষণেই মনে হলো, ছি ছি, এসব কী ভাবছে, কেন ভাবছে? ভয় পেলে মাথায় হাবিজাবি চিন্তা আসে, ওইটুকু বাচ্চার কাছে অমন নোংরা ঘটনা কেউ বলতে পারে? অসম্ভব। রুমাল দিয়ে কপাল, ঘাড়ের ঘাম মুছল বিদিশা, কল্পনাও করা যায় না ওরকম রুগ্ন চেহারার একটা মেয়েকে। শরীরের ভেতরে
অস্বস্তি হচ্ছে, গাটা কেমন গুলোচ্ছে, বমি পাচ্ছে। আবার মোবাইলের নম্বর টিপল। উমা ফোন ধরছে না কেন, খারাপ কিছু হয়নি তো? এবার হাত দিয়ে কপাল মুছল বিদিশা। তিনবারের বার ফোন ধরল, তবে উমা নয়, ফোন ধরল রিচি। তার গলায় হাসি, সম্ভবত আগে থেকেই হাসছিল, ফোন ধরেও হাসি থামাতে পারছে না। বিদিশা স্বস্তির নিঃশ্বাস ফেলে। এ কি, তুমি স্কুল থেকে ফিরে এসেছো সোনা? হ্যাঁ মা, আজ হাফ ছুটি দিয়েছে। বিদিশা কষ্ট করে হেসে বলল, তুমি হাসছ কেন সোনামণি, খেয়েছ? উমা দিদি কোথায়? রিচি হাসি না থামিয়ে বলল, আমি খাচ্ছি মা। উমা দিদি একটা খুব মজার গল্প বলেছে। মেয়ের হাসিতে বিদিশা খানিকটা আশ্বস্ত হল, ফিসফিস করে বলল, তাই নাকি, কি গল্প? রাক্ষসের গল্প মা। একটা রাক্ষস একদিন উমা দিদির গ্রামের পণ্ডের পাশে ঘাপটি মেরে বসেছিল। যেই রাজকন্যা স্নান সেরে পণ্ড থেকে উঠেছে, মা আমি এখন ফোন ছাড়ছি, গল্প শুনতে যাচ্ছি, গল্প শেষ হলে তোমায় ফোন করব, কেমন? থম মেরে বসে রইল বিদিশা। শরীরটা ঝিমঝিম করছে, দুর্বল লাগছে, হাতের তালু দুটো মনে হচ্ছে বরফের মতো ঠান্ডা। উমা তার মেয়েকে পুকুর পাড়ের গল্প বলছে। সেই গল্প? পাশের টেবিল থেকে মঞ্জুদি গলা বাড়িয়ে বলল, কি হলো, আজ যে কর্তার সঙ্গে ম্যারাথন নিয়ে চালাচ্ছ, ব্যাপারটা কি ভাই, ঝগড়া না প্রেম? বিদিশা চুপ করে রইল, উত্তর দিতে ইচ্ছে করছে না, মাথাটা অল্প ঘুরছে, প্রেশারের গোলমাল হলো। এর কিছুক্ষণের মধ্যেই সেকশন অফিসার ডেকে পাঠায়, আপনার কি শরীরটা খারাপ বিদিশা দেবী? কেন বলুন তো স্যার, ঘুরুবুচকে বলল বিদিশা। না সেরকম কিছু নয়, আপনার মুখ দেখে মনে হচ্ছে। তাছাড়া এইটুকু ফাইলে সাত জায়গায় ভুল করেছেন, তার মধ্যে তিনটে ভুল তো মারাত্মক, তাই ভাবছিলাম নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। এই ফাইল যদি সাহেবের হাতে চলে যেত কি কাণ্ড হতো বলুন দেখি। খানিকটা সময় মাথা নামিয়ে দাঁড়িয়ে রইল বিদিশা, বিড়বিড় করে বলল, স্যার আমি বাড়ি যাব, প্রেশারটা মনে হয় গোলমাল করছে, আপনি কি একটা ট্যাক্সি দেবার ব্যবস্থা করবেন? ট্যাক্সির সিটে মাথা এলিয়ে দিল বিদিশা। খানিক আগে পর্যন্ত মেয়েটার উপর মায়া হচ্ছিল, এখন ঘেন্না হচ্ছে। গল্পটা কি ইতিমধ্যে রিচিকে ওর বলা হয়ে গেছে? রাজকন্যা পুকুর থেকে স্নান সেরে ওঠার পর, ইস তারই দোষ, অনেকে ঠিকই বলেছে, তাড়াহুড়ো করে ফেলেছে, অফিসের চাপে নিজের চাকরি সামলাতে গিয়ে দুম করে অচেনা অজানা কাউকে রেখে দেওয়াটা ঠিক হয়নি, আরও অপেক্ষা করা উচিত ছিল, চেনা জানা কাউকে রাখা উচিত ছিল, সেরকম হলে না হয় নিজে চাকরি ছেড়ে দিত। ছেলে মেয়ে মানুষ করার জন্য কত মেয়েকেই চাকরি বাকরি ছেড়ে ঘরে ঢুকে যেতে হয় না? ভাগ্যিস খবরটা অনেকে জেনেছে, নইলে আরও ভয়ঙ্কর কিছু হতে পারত। শুধু গল্প বলা নয়, উমা যদি নিজে থেকে ওই কাণ্ড ঘটিয়ে থাকে তাহলে খারাপ লোকের সঙ্গে নিশ্চয়ই এখনও তার যোগাযোগ আছে, না থাকলেও বাকি মেয়েটা লুকিয়ে থাকবে কতদিন, ওরা ঠিক এখানকার ঠিকানা পেয়ে যাবে। এই তো ওর অফিসে শিবু জেনে গেছে, ওই লোকও জানবে। পুকুরের পাশে একটা লোক না পাঁচটা লোক অপেক্ষা করছিল, কে জানে, জটাই হোক ঠিক খবর পেত। উমা অনেকটা সময় কলকাতার ফ্ল্যাটে একা থাকে, সঙ্গে রিচি নামের একটা শিশু। তারপর একদিন দুপুরে এসে পশুগুলো কি রিচিকে ছাড়ত? মাগো
শিউরে উঠে চোখ বুঝল বিদিশা। এই কদিনে যে তার কিছুই হয়নি তাই যথেষ্ট। হাত জোর করে কপালে ঠেকাল বিদিশা। বড় রাস্তা ছেড়ে বাড়ির গলিতে ঢোকার মুখে বিদিশা সিদ্ধান্ত নিল, আজই উমাকে কাশীপুরে রেখে আসবে, এই ট্যাক্সিতেই যাবে। পরে রান্নার মাসি যেমন পারবে মেয়েটাকে দেশে ফেরত পাঠিয়ে দেবে, কাউকে কিছু বলবার দরকার নেই। শুধু বলবে মেয়েটাকে আর রিচির পছন্দ হচ্ছে না, মানিয়ে নিতে পারছে না, ব্যাস। 20 দিনের বদলে না হয় পুরো মাসের মাইনেটাই দিয়ে দেবে। কাশীপুর থেকে ফিরে রিচিকে খাওয়াতে বসলে মেয়েটা কান্না জুড়ল। বার কয়েক বারণ করার পরও সেই কান্না থামল না। ভাতমাখা এঁটো হাতে মেয়ের গালে কষে চড় মারল বিদিশা। খবরটা যে ভুল ছিল জানা গেল এক মাস পর। রাতে খাওয়া দাওয়ার পর শুতে এসে কথাটা বিদিশাকে বলল অনিকেত। শিবুই তাকে ভুল বলেছে, অনিকেতের কাছে এক হাত জিভ কেটেছে। সরি দাদা, গ্রাম আর মেয়ে দুটো নামই ভুল করেছিলাম। সে মেয়ের নাম উমা নয়, তার নাম হলো। স্বচ্ছ একটা নাইটি পরে বিদিশা বসে আছে ড্রেসিং টেবিলের সামনে, চুল বাঁধছে, এরপর হাতে পায়ে ক্রিম দেবে। চাকরি ছেড়ে দেওয়ার কারণে তার হাতে এখন অঢেল সময়। দুপুরে ঘুমোয়, রাতে অনেকটা সময় ধরে প্রসাধন সারে, কখনো টিভি দেখে, ইচ্ছে হলে পত্রিকা পড়ে। স্বামীর দিকে মুখ ঘুরিয়ে বলল, তুমি কি বললে, আমরা ওকে তাড়িয়ে দিয়েছি বলেছ? অনিকেত মৃদু হেসে বলল, খেপেছ, আমাদের সম্পর্কে কি ভাবতো বলো তো? ঠিকই করেছ। গভীর রাতে আদর্শেরে ক্লান্ত অনিকেত ঘুমিয়ে পড়ে। নগ্ন বিদিশা জেগে থাকে অনেকক্ষণ, ঘুমোতে চেষ্টা করে, পারে না। একটা সময় তার মনে হতে থাকে সে রক্তাক্ত, পড়ে আছে অচেনা একটা পাট খেতে। গল্পটি এইখানে সমাপ্ত হল। আপনারা এতক্ষণ শুনছিলেন প্রচেত গুপ্তের লেখা গল্প ধর্ষিতা। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্পপাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্পপাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত, আমি খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।